আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে ইলাস্ট্রেটরের নবম ক্লাস, আপনারা যারা এখনও আগের ক্লাসের ভিডিওগুলো দেখেননি, ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, দয়া করে আগের ক্লাসের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আজকের ক্লাসটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। ক্লাসগুলো শুধু দেখলেই হবে না, ক্লাস দেখার পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি কখনোই নিজেকে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন না, এবং যে কাজগুলো শেখানো হচ্ছে এই কাজগুলো আপনি করতেও পারবেন না। তাই সবাইকে অনুরোধ করব, ক্লাসের রেকর্ডগুলো দেখবেন এবং সে অনুযায়ী প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে দিবেন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমরা আমাদের আর্টবোর্ডে চলে এসেছি। বিগত ক্লাসগুলোতে আর্টবোর্ড কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো দেখানো হয়েছে, আজকে আমরা নতুন কিছু শিখব। প্রথমে আমরা একটা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে একটা লাইন ক্রিয়েট করে নিলাম। দেখেন আমাদের এখানে ফিল কালারটাও অন আছে, স্ট্রোক কালারটাও অন আছে। তো আমরা ফিল কালারটাকে নন করে দিলাম এবং স্ট্রোক কালারটাকে উপরে পাঠিয়ে দিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা যদি স্ট্রোকটাকে বৃদ্ধি করি, তাহলে দেখেন স্ট্রোকটা মোটা হয়ে গেল। স্ট্রোকটা মোটা হয়ে গেলেও এর মাঝখানে দেখেন একটা লাইন আছে, এটা কিন্তু মূল পাথ। এই পাথটাকেই কেন্দ্র করে এই স্ট্রোকটুকু মোটা হয়ে গেছে। যদি আমি স্ট্রোক আরও বাড়াই তাহলে এটা আরও মোটা হবে, এই যে দেখেন। তো এটা যত মোটাই হোক এটা কিন্তু একটা স্ট্রোক। তো আমরা যদি এইটার মতো করে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করি, দেখেন এই যে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিলাম, এটাকে ফিল কালারে দিয়ে দিলাম। দেখেন এই হলো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল শেপ আর এই হলো একটা স্ট্রোক। দেখেন দুইটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান, একটা হলো এর মাঝখান দিয়ে শুধুমাত্র একটা লাইন দেখা যাচ্ছে, একটা পাথ দেখা যাচ্ছে, আর এই যে শেপটা, এই শেপটা দেখেন চারপাশ দিয়ে পাথগুলো দেখা যাচ্ছে। আমি যদি আরও ভালোভাবে বোঝার জন্য কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে আউটলাইন করে নেই, তাহলে দেখেন এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ আর এটা হলো আমাদের স্ট্রোক। তো এই শেপটা দেখেন চারপাশ দিয়ে এর পাথ, এবং স্ট্রোকটা দেখেন শুধু মাঝখান দিয়ে একটা লাইন। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসি। দেখেন এটা কিন্তু একটা লাইন, অথচ এই রেক্ট্যাঙ্গেল শেপের মতোই এটাকে একটা শেপের মতোই দেখা যাচ্ছে, বা জিগ দিক দিয়ে। যখন আমরা সিলেক্ট না করলে দেখেন আমাদের বোঝা সম্ভব না যে এটা একটা স্ট্রোক আর এটা একটা শেপ। তো যখন সিলেক্ট করব তখন দেখেন এটা মাঝখান দিয়ে একটা লাইন দেখা যাচ্ছে আর এটা হলো একটা শেপ। তো এখন আমরা চাইলে এই যে স্ট্রোকটা এটাকে এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপে রূপান্তর করতে পারি আউটলাইন করার মাধ্যমে। তাহলে সেটা কিভাবে করব দেখেন, আমি শেপটাকে একটু সরিয়ে নিয়ে আসি। এটা হলো আমাদের শেপ, এখানে একটু কালারের দিকে লক্ষ্য করেন, এটা আছে হলো ফিল কালারে, স্ট্রোকটা দেখেন নন করা আছে। আর এইটার দিকে খেয়াল করেন, এটার কিন্তু স্ট্রোকটা আছে, নন করা আছে। তো আমরা স্ট্রোকটাকে সিলেক্ট করার পরে যদি অবজেক্টে যাই, অবজেক্ট থেকে এই যে দেখেন পাথ একটা অপশন আছে, এখান থেকে আউটলাইন স্ট্রোকে ক্লিক করে দিলাম। আউটলাইন স্ট্রোকে ক্লিক করার সাথে সাথে এখন দেখেন এটা আগে একটা স্ট্রোক ছিল, আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে একটা কপি করে রাখি। আচ্ছা এখন এইটাকে আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে এই সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক। দেখেন আমাদের আগে এই যে শেপ স্ট্রোকটা, এটা আগে আমাদের এই যে এরকম ছিল, এটাকে সিলেক্ট করি দেখেন এরকম ছিল, কিন্তু আউটলাইন স্ট্রোক করার কারণে দেখেন এটা এরকম হয়ে গেছে।
দেখেন আমাদের যে একটা শেপ ছিল এই শেপ আর এইটার মধ্যে কোনো এখন পার্থক্য নাই। যদি আমরা কন্ট্রোল ওয়াই দেই দেখেন দুইটাই কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল শেপ। স্ট্রাকচারটাকে কপি করে রাখছিলাম এইটা দেখেন, আমাদের আগে এই শেপটা আমাদের আগে এরকম ছিল। দেখেন আমি যখন এখন এটাকে সিলেক্ট করি আগে এটার কি ছিল, আমাদের স্ট্রোক কালারটা শো করতো, কিন্তু এখন এটাকে আউটলাইন স্ট্রোক করার কারণে এটা ফিল কালার শো করে। আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায়, এই জন্য হয়তো আপনারা বিরক্ত বোধ করেন। আসলে দেখেন একটা বিষয় যদি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করা হয় তাহলে আসলে ক্লাসগুলো একটু লং হয়ে যায়, তো এই জন্য বিরক্ত হবেন না। ক্লাসগুলো লং হলেও মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কাজগুলো সুন্দরভাবে শিখতে পারবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। আপনি একটা বিষয় যদি জানতে চান, শিখতে চান, সেই বিষয়ে দক্ষতা অর্জন করতে চান, তার পিছনে অবশ্যই আপনাকে সময় ব্যয় করতে হবে এবং পরিশ্রম করতে হবে। আপনাকে পরিপূর্ণ দক্ষ করে গড়ে তুলতে হলে আর কাজগুলো প্র্যাকটিস করতেই হবে। এই জন্য কেউ বিরক্ত হবেন না, ক্লাসগুলো লং হলেও এখানে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যেন পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আশা করি ক্লাস শেষ পর্যন্ত আপনারা সবাই মনোযোগের সাথে দেখবেন। তো দেখেন এটা আমাদের আগে এই যে এইটার মধ্যে একটা স্ট্রোক ছিল, এখন এটা একটা শেপে রূপান্তর হয়ে গেছে। তো এরকমভাবে আমরা যে কোনো স্ট্রোককে আউটলাইন করে নিতে পারি। আমি যদি এখান থেকে একটা ইলিপস নেই, এই যে দেখেন একটা ইলিপস নিলাম, এই যে ইলিপসটার আমি স্ট্রোকটা যদি কমাই, এখান থেকে স্ট্রোকটা কমাই দিচ্ছি, দেখেন স্ট্রোকটা কমে যাচ্ছে। স্ট্রোকটা বাড়ালে দেখেন স্ট্রোকটা বেড়ে যাচ্ছে। ফিল কালারের দিকে লক্ষ্য করেন, দেখেন ফিল কালারটা নন করা আছে আর স্ট্রোক কালারটা এখানে দেওয়া আছে। তো এটাকে যদি আমরা তাহলে কি হবে, এটাকে সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক করে দিলাম। দেখেন আউটলাইন স্ট্রোক করে দেওয়ার ফলে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন এই যে আগে কিন্তু মাঝখান দিয়ে শুধুমাত্র একটা লাইন ছিল, এখন আউটলাইন করার কারণে দেখেন দুইটা লাইন মাঝখান দিয়ে শেপ আকারে ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এইটা হলো মূল শেপটুকু, মাঝখানে দেখেন কোনো কিছুই নেই, একদম ফাঁকা। তো এইভাবে আমরা যে কোনো বিষয় আউটলাইন করে নিতে পারি। এবার দেখেন আমরা এই একটা ইলিপস নিলাম, ইলিপসটাকে যদি আমি স্ট্রোকে নেই, স্ট্রোকটা একটু বাড়াই, দেখেন ইলিপসটাকে স্ট্রোকে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই ইলিপসটার বাহির পাশ দিয়ে অথবা ভিতর পাশ দিয়ে আরও একটা ইলিপস নেব, যেটা এই ইলিপস থেকে এই ইলিপসের চারপাশে সমান দূরত্বে অবস্থান করবে। দেখেন আমি প্রথমে এই ইলিপসটাকে যদি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দেই তাহলে এটার উপরে আরও একটা ইলিপস পেস্ট হলো। এখন আমি জানি শিফট অল্টার ধরে সমানভাবে বড় হয় মাঝখান থেকে, তো শিফট অল্টার ধরে এই দেখেন সমানভাবে বড় করে দিলাম। অথবা আমি যদি চাই ভিতর দিয়ে নেব, এইভাবে সমানভাবে ভিতরের দিকে এই ছোট করে দিলাম। কিন্তু দেখেন এইভাবে করার কারণে একটা সমস্যা হচ্ছে, আমার যে মূল ইলিপস, এই মূল ইলিপসের থেকে এই যে ভিতরের দিকে যে ইলিপসটা নিলাম এখানকার দূরত্ব সমান, এখান থেকে এখানকার দূরত্ব এই যে মাঝখানের যে স্পেসটা সমান, কিন্তু এখান থেকে এখানকার দূরত্ব কিন্তু সমান নেই। অথচ আমি চাচ্ছিলাম এই ইলিপসটার চারপাশ দিয়ে সমান দূরত্বের ভিতরে একটা ছোট অথবা বাহিরে একটা বড় ইলিপস হবে। এভাবে করার কারণে কিন্তু চারপাশে সমান হচ্ছে না, হবে যদি আমার শেপটা একদম স্কোয়ার হয়, যেমন একদম সমান একটা ইলিপস নিলাম, এইটাকে যদি আমরা দেখেন এই যে ইলিপসটা এইটাকে যদি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম,
পেস্ট করার পরে দেখেন এখন যদি বড় করি দেখেন চারপাশে সমান দূরত্বেই বড় হচ্ছে, অথবা যদি ছোট করি দেখেন চারপাশে সমান দূরত্বে ছোট হচ্ছে। কিন্তু যদি এটা স্কোয়ার না হয়ে একদম সমান না হয়ে হলো একটা শেপ হয় এই যে এরকম চারিদিকে সমান না, তাহলে কিন্তু দেখেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এখন যদি আমি এটাকে শিফট অল্টার ধরে বড় করি দেখেন এইটা কিন্তু আর চারিদিকে সমানভাবে সমান দূরত্বে বড় হচ্ছে না। ঠিক একইভাবে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেই, দেখেন এই একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এখন আমি চাচ্ছি যে এই শেপটা চারপাশ দিয়ে সমান দূরত্বে একটা শেপ আমি নেব, এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলাম, এটাকে এবার আমি বড় করি, এই দেখেন বড় করলাম, দেখেন এটা কিন্তু চারিদিকে সমান দূরত্বে বড় হচ্ছে না, দেখেন এখান থেকে এখানকার দূরত্ব সমান কিন্তু এখান থেকে এখানকার দূরত্ব অনেক বেশি এই দূরত্ব থেকে। তো এটা আমরা কিভাবে করব, এটা আমরা করব হলো অফসেট পাথের মাধ্যমে যেন সমান দূরত্বে হয়। দেখেন আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে যাব থেকে পাথ, পাথ থেকে দেখেন অফসেট পাথ একটা অপশন আছে, এই যে আউটলাইনের আউটলাইন স্ট্রোকের নিচে অফসেট পাথ একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে যে একটা অপশন এখানে শো করবে, এখানে দেখেন অফসেট কত দূরত্বে আপনি দিতে চাচ্ছেন, মিটার মিটার লিমিট এগুলো আছে। তো আমরা কি করব, প্রিভিউ ক্লিক করে দেব, প্রিভিউ ক্লিক করলে আমরা এটা দেখতে পারবো যে কতটুকু দূরত্বে যাচ্ছে। আমরা যদি এটাকে জিরো করি দেখেন এটা একদম জিরো, তার মানে এটা একদম উপরে আছে, তো এই জিরোর থেকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখেন সমান দূরত্বে ভিতরের দিকে একটা ইলিপস একটা শেপ রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট হচ্ছে, আর যদি এই জিরো জিরো থেকে যদি উপরের দিকে নেই প্লাসের দিকে তাহলে দেখেন বাহিরের দিকে একটা শেপ সমান দূরত্বে ক্রিয়েট হচ্ছে, এই ওকে করে দিলাম। এখন দেখেন এই যে ইলিপস সরি এই যে রেক্ট্যাঙ্গেল শেপ, এই শেপ থেকে সমান দূরত্বে দেখেন আরও একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, সি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করার মাধ্যমে সমান দূরত্বে কিন্তু নিতে পারতেছিলাম না। ঠিক একইভাবে যদি আমরা একটা ইলিপস নেই, এই যে একটা ইলিপস নিলাম, এটাকে যদি আমরা এখন অফসেট পাথ করি, অবজেক্ট পাথ অফসেট পাথ করি, এই প্রিভিউয়ে ক্লিক করলাম, এখন দেখেন এইটা সমান দূরত্বে কিন্তু এটা বৃদ্ধি হচ্ছে। আবার যদি আমরা মাইনাসের দিকে নেই, জিরো থেকে মাইনাসের দিকে নেই, তাহলে দেখেন এটা সমান দূরত্বে ভিতরের দিকে ছোট হচ্ছে। তো এইভাবে আমরা অফসেট পাথ করতে পারি। আবার দেখেন যে কোনো শেপ, যে কোনো শেপ আমরা অফসেট পাথ করতে পারি, যেমন আমি টাইপ টুল দিয়ে এখানে একটা অক্ষর লিখি, এই যে একটা টাইপ টুল নিয়ে এখানে একটা অক্ষর লিখি জি, আমি জি লিখলাম, দেখেন এই যে জিটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে এটাকে একটা শেপে রূপান্তর করে নিলাম। এখন আমি এই জিটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ দেই, আমরা অনেক বেশি হয়ে গেছে একটু যদি কমাই, এই দেখেন কমাই দিলাম, এখন যদি আমরা ওকে করি এটা আমাদের ফিলে আছে, এই স্ট্রোকে দিয়ে দিলাম, দেখেন আমাদের মূল যে ছিল এটা, আমাদের মূল যে ছিল হলো এটা, তো এটার চারপাশে দেখেন সমান দূরত্বে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে অফসেট পাথ করার জন্য। তো আমরা এটার স্ট্রোকটা একটু বাড়ায় দিই, দেখেন এটা হলো একটা ডিজাইন আমরা করে ফেললাম। তো এইভাবে যে কোনো শেপে আমরা অফসেট পাথ করতে পারি, যেমন আমরা এখান থেকে যদি একটা এই যে স্টার টুল নিলাম, এই যে দেখেন স্টার টুল একটা স্টার করলাম, এইটাকে যদি আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ এরপরে অফসেট পাথ এই প্রিভিউ ক্লিক করে দিলাম, দেখেন ওকে সমান দূরত্বে আরও একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে যে কোনো শেপকে আমরা অফসেট পাথের মাধ্যমে এর বাহিরের দিকে অথবা ভিতরের দিকে সমান দূরত্বে আরও শেপ ক্রিয়েট করে নিতে পারি। আশা করি অফসেট পাথ সম্পর্কে আর কারো কোনো সমস্যা নেই, যদিও কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু আমাকে নক দিবেন, আমি প্রয়োজনে আপনাকে সরাসরি গুগল মিটে নিয়ে এসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
এরপরে একটা জিনিস দেখাই আপনাদেরকে। মনে করেন এটা হলো আমার একটা পেন টুল, এই পেন টুল দিয়ে আমি একটা লাইন ক্রিয়েট করব। তো আমি এখানে একটা ক্লিক করলাম, এখন আমি যেখানে ক্লিক করব সেই দিকে একটা লাইন ক্রিয়েট হবে। তো আমি যদি চাই যে একদম সোজা একটা লাইন ক্রিয়েট করব, তাহলে আমাকে কি করতে হবে? দেখেন আমি স্বাভাবিকভাবে এখানে একটা ক্লিক করলাম এবং এই দিকে যদি একটা ক্লিক করি, আমি যেখানে ক্লিক করব লাইনটা সেখানেই ক্রিয়েট হবে, এই যে। আর আমি যদি শিফট ধরে ক্লিক করি, দেখেন লাইনটা একদম সোজা যাচ্ছে। আমার পেন টুলটা কিন্তু অনেক নিচে, দেখেন এটা হলো লাইন, আমার পেন টুলটা কত নিচে, এরপরে কিন্তু লাইনটা একদম সোজা যাচ্ছে। এই ক্লিক করলাম, দেখেন একদম সোজা একটা লাইন ক্রিয়েট হলো। অথচ আমি যদি, এই যে দেখেন সোজা লাইন যাচ্ছে, আমি যদি শিফট ছেড়ে দেই, দেখেন শিফট ছেড়ে দিলাম, আমি এখানে পেন টুলটা নিলাম, শিফট ছেড়ে দিলাম, দেখেন লাইনটা কিন্তু ওই পেন টুল যেখানে সেখানে চলে আসছে। আর শিফট ধরলে লাইনটা একদম সোজাভাবে ক্রিয়েট হচ্ছে। তো আমরা যদি চাই যে একটা লাইন এরকম সোজাভাবে ক্রিয়েট করব, তাহলে আমরা যদি শিফট ধরে ক্রিয়েট করি, তাহলে লাইনটা সোজা করে ক্রিয়েট করতে আমরা পারবো। এই যে দেখেন এটা কিভাবে সোজা হয়, 45 ডিগ্রি পরপর সোজা হয়। যেমন দেখেন এই যে একদম সোজা হচ্ছে, আবার এই দিকে এই যে দেখেন 45 ডিগ্রিতে সোজা হচ্ছে, আবার যদি এইদিকে নেই দেখেন 90 ডিগ্রি, এরপরে দেখেন 135 ডিগ্রি, এরকমভাবে 45 ডিগ্রি পরপর শিফট ধরে যদি আমরা একটা লাইন ক্রিয়েট করতে যাই, তাহলে এটা 45 ডিগ্রি পরপর একদম সোজাভাবে একটা লাইন ক্রিয়েট হয়। শুধু তাই নয়, আমরা যদি কোনো শেপকেও রোটেট করতে চাই, যেমন দেখেন একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, একটা শেপ ক্রিয়েট করলাম, এখন আমি এটাকে সিলেক্ট করে দেখেন চাচ্ছি এটাকে রোটেট করব। তো আমি যদি এমনি অবস্থায় রোটেট করি, এই রোটেট হলো, এই রোটেট হলো, যেরকমভাবে রোটেট করবো সেরকমই রোটেট হবে। তো কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকের দিকে আসি। এখন দেখেন আমি রোটেট করতেছি, শিফট প্রেস করে ধরে এখন যদি এটাকে রোটেট করি, দেখেন 45 ডিগ্রি পর পর এটা রোটেট হচ্ছে। এই যে দেখেন লাফ দিয়ে দিয়ে 45 ডিগ্রিতে চলে যাচ্ছে। আমি শিফট ছেড়ে দিলাম, শিফট ছেড়ে দিয়ে এখন দেখেন কীভাবে হচ্ছে, এখন দেখেন কীভাবে হচ্ছে, আর শিফট ধরলাম এখন দেখেন কীভাবে হচ্ছে। তো এইভাবে আমরা একটা শেপকেও রোটেট করতে পারি। আবার যদি আমাদের এরকম কোনো শেপ থাকে, এই একটা শেপ আছে আমাদের, আমি এটাকে যদি কপি করতে চাই, দেখেন সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে যদি এটাকে ড্র্যাগ করি, তাহলে এটা কপি হবে। কিন্তু সমস্যা হচ্ছে অল্টার প্রেস করে যখন এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসবো, দেখেন এটা যে সোজাসুজি আছে, এটা কিন্তু সেই সোজাসুজি নাও থাকতে পারে, এই দেখেন এরকম কম বেশি হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি অল্টার ধরে এটাকে এভাবে ড্র্যাগ করে শিফট প্রেস করি, দেখেন শিফট প্রেস করলে এটা কিন্তু একদম সোজাভাবে আমরা নিয়ে আসতে পারতেছি, দেখেন এইটা আর এটা একদম সোজাভাবে আসে। তো এইভাবে শিফট প্রেস করে আমরা শেপ, কোনো শেপকে, কোনো অবজেক্টকে স্থানান্তর করতে পারি, লাইনকে একদম সোজাভাবে নিতে পারি, কপি করে সোজাভাবে এটাকে স্থানান্তর করতে পারি। এই যে দেখেন, আশা করি এটা আর কারো কোনো সমস্যা নেই। এখন আমরা আজকে শিখব রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। দেখেন আমরা বলছিলাম যে যে সমস্ত টুলসের কর্নারে এই যে এরকম অ্যারো চিহ্ন থাকবে, এই সমস্ত টুলসের মধ্যে আরও কিছু টুলস আছে। তো আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ধরে রাখলাম, দেখেন এখানে আরও কিছু টুল শো করতেছে। তো এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, টুল নিয়ে এই যে ড্র্যাগ করলাম, দেখেন একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, এটা হলো আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, উপরেরটা রেক্ট্যাঙ্গেল আর রাউন্ড রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের আর রাউন্ড রেক্ট্যাঙ্গেলের মধ্যে পার্থক্য কী, দেখেন রেক্ট্যাঙ্গেল টুলের কর্নারটা একদম কর্নার আকারেই হচ্ছে, আর রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলের দেখেন চার কর্নার একদম এই যে রাউন্ড আকারে হচ্ছে, গোল আকারে হচ্ছে, এই জন্য এটাকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল বলা হয়। তো আমরা যদি এই যে একটা শেপ নিলাম, সরি দুঃখিত, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এই যে দেখেন রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল ক্রিয়েট করলাম, দেখেন আমাদের একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হলো, এর চারটা কর্নারই রাউন্ড আকারে আছে। তো এই রাউন্ডগুলো আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি, দেখেন আমি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এভাবে মাউসে ক্লিক করে এই ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে মাউসটাকে ছেড়ে না দিয়েই আমার কিবোর্ডে যদি আপ অ্যারো প্রেস করি, দেখেন রাউন্ডটা বৃদ্ধি পাচ্ছে। আবার যদি ডাউন অ্যারো প্রেস করি, দেখেন
আমার রাউন্ডটা আস্তে আস্তে কর্নারের মতো হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে রাউন্ডটা, কমতে কমতে এক পর্যায়ে কর্নার হয়ে যাবে। দেখেন এই যে কর্নার হয়ে গেছে, কমতে কমতে এক পর্যায়ে কিন্তু কর্নার হয়ে গেছে। আবার যদি আমরা এটাকে আপ অ্যারো প্রেস করি, দেখেন আপ অ্যারো প্রেস করার কারণে এটা কিন্তু আস্তে আস্তে রাউন্ড হচ্ছে। তো এভাবে আমরা ডাক করে মাউসে ধরে রেখে আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করে আমাদের যতটুকু রাউন্ড করা প্রয়োজন ততটুকু রাউন্ড করে মাউস যদি আমরা ছেড়ে দেই, তাহলে দেখেন শেপটা ততটুকু রাউন্ড আকারে ক্রিয়েট হয়ে গেছে। এই হলো একটা পদ্ধতি। অথবা আরও একটা পদ্ধতিতে করতে পারি, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করলাম। আর্টবোর্ডে ক্লিক করলে এখন আমরা দেখেন এখানে আমাদের হাইট এবং উইথ কতটুকু চাচ্ছি। মনে করেন আমি একটা স্কোয়ার স্কোয়ার শেপই নেব, তো আমি দিলাম 500 আর এখানে দিলাম 500। তো এটা হলো আমাদের স্কোয়ার একটা শেপ। এখন এই যে কর্নার রেডিয়াস, আমি চারটা কর্নার কতটুকু রাউন্ডস চাচ্ছি এখান থেকে আমি সেটা নির্ধারণ করে দিতে পারবো। তো এখানে মনে করেন আমি রেডিয়াস চাচ্ছি রাউন্ড করার জন্য, ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের 500 পিক্সেলের একটা শেপ 300 রাউন্ড হয়ে গেছে। আমি যদি আরও কমায় দেই, দেখেন এই ক্লিক করলাম, এটাকে আমি দিলাম হলো 150 দিয়ে ওকে করলাম। দেখেন এই যে আগে 300 কতটুকু রাউন্ড ছিল আর এখন 150 দেওয়ার কারণে দেখেন কতটুকু রাউন্ড হয়ে গেছে। তো এইভাবে আমরা আলাদাভাবেও নিয়ে নিতে পারি। আরও একভাবে করা যায়, সেটা হলো একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এই রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে দেখেন এর চার কর্নারে চারটা চোখ, এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারটা চোখ শো করতেছে। তো আমি যদি সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা চোখ ধরে এইভাবে টান দেই, তাহলে দেখেন এই কর্নারটা কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে। অথবা আমি চাচ্ছি যে এই একটা করব, এই একটা কর্নারে ক্লিক করব, এই একটা কর্নারে ক্লিক করে এটাকে ধরে টান দিলে শুধুমাত্র একটা কর্নার রাউন্ড হবে। আবার আপনি যদি চান দুইটা কর্নার রাউন্ড করবেন, এই কর্নারটা আর এই কর্নারটা, তো এই কর্নারটা আগে ক্লিক করে সিলেক্ট করবেন, এরপরে এই কর্নারটা ক্লিক করে সিলেক্ট করবেন, এরপরে এই দুইটা কর্নারের যে কোনো একটা ধরে টান দিলে দেখেন দুইটা কর্নারই রাউন্ড হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমরা এই ক্লিক করলাম, শিফট ধরে এটাতে ক্লিক করলাম, দুইটা সিলেক্ট করে নিয়ে এটাকে যদি রাউন্ড করে দেখেন একটা পাতা হয়ে গেছে, একটা পাতা ডিজাইন হয়ে গেছে। তো এরকমভাবে আমরা রাউন্ড করতে পারি। কিন্তু আমরা যারা CS6 ব্যবহার করি বা ব্যাকডেট সফটওয়্যার যারা ব্যবহার করি, তাদের এই চোখগুলা থাকে না, এই চোখগুলা থাকে না, তারা কীভাবে এটাকে রাউন্ড করব। দেখেন তাদের প্রথমেই এই যে শেপটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলেন অপশন বারে কর্নার একটা অপশন দেখা যাচ্ছে। তো এখানে দেখেন আপ অ্যারো ডাউন অ্যারো, এটা যদি আমরা বৃদ্ধি করি দেখেন আমাদের কর্নারটা রাউন্ড হচ্ছে, আর এটাকে যদি আমরা কমাই তাহলে আমাদের কর্নারটা আস্তে আস্তে কর্নারে রূপান্তর হচ্ছে। তো ঠিক একইভাবে আপনি যদি চান যে কোনো দুইটা কর্নার রাউন্ড করবেন, কী করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা সিলেক্ট করেন, শিফট ধরে এই কর্নারটা সিলেক্ট করেন, এই দেখেন এখানে কর্নার অপশন চলে আসছে। তো এটাকে যদি আমি বৃদ্ধি করি দেখেন আস্তে আস্তে শুধুমাত্র ওই দুইটা কর্নারই রাউন্ড হয়ে যাচ্ছে, দেখেন একটা পাতা তৈরি হয়ে গেল। আবার যদি কমান আস্তে আস্তে এটা কর্নারের দিকে চলে যাবে। তো এইভাবে আমরা আমাদের একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট বা ততোধিক পয়েন্ট যদি আমরা রাউন্ড করতে চাই, তাহলে সেগুলো সিলেক্ট করে যাদের এই চোখের অপশন নেই তারা এই কর্নার থেকে আমরা রাউন্ড করে নিতে পারি। আশা করি এতটুকু বুঝতে আর কারো কোনো সমস্যা নেই। এরপরে এখানে আরও দেখেন ইলিপস টুলস আমরা শিখছি, ইলিপস টুলের কী কাজ, আমরা আজকে শিখবো পলিগন টুল। এই পলিগন টুলটা নিলাম, টুল নিয়ে আমি যদি এভাবে ড্রাগ করি দেখেন একটা পলিগন টুলের 6টা কর্নার হয়, 1 2 3 4 5 6টা কর্নার হয়। তো এটা হলো আমাদের একটা পলিগন টুল। তো পলিগন টুল আমরা এভাবে ক্রিয়েট করতে পারি, দেখেন এইভাবে আমাদের মন মতো আমরা ক্রিয়েট করতে পারি। অথবা আমরা যদি চাই পলিগন টুলটা সিলেক্ট করে আর্টবোর্ডে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আমার দেখেন সাইড,
আমি আপনি সাইড কয়টা চাচ্ছেন? পলিগন টুলে তো ছয়টা সাইড থাকে দেখালাম, ছয়। আর এখানে আপনার এই পলিগন টুলের কতটুকু শেপ আপনি চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যদি 400-500 দেই, দেখেন, আচ্ছা 600-ই থাক, 600 দিলাম, ওকে, পলিগন শেপ ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন, 1, 2, 3, 4, 5, 6টা স্লাইড আছে। তো আমি যদি এখানে পলিগন টুল সিলেক্ট করে এই ক্লিক করলাম, এখানে যদি আমি দেই 10, এই যে 10টা দিলাম, 600 থাক, ওকে, দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা স্লাইড হয়ে গেছে। তো এরকমভাবে আমরা চাইলে 100টাও দিতে পারি। এই ক্লিক করলাম, আমি যদি 100 দেই, দেখেন এটা 100 দেওয়ার কারণে অনেক বেশি হয়ে গেছে, যার কারণে একটা ইলিপ শেপের মতো দেখা যাচ্ছে। এটাকে যদি আমি বড় করি তাহলে বোঝা যাবে, জানি না বুঝতে পারতেছেন কিনা, বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি এটাকে 100 না দিয়ে 20 বা 30 দিই। এই সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে 20 দিয়ে দিলাম, ওকে। এই যে দেখেন, ছোট ছোট ছোট, এই যে 1, 2, 3, 4 এরকমভাবে এখানে 20টা স্লাইড ক্রিয়েট হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা নিতে পারেন, অথবা ঠিক আগের মতো প্রথমে আগে এটাকে 6-এ রূপান্তর করি, এই 6 দিলাম, ওকে। তো এটাকে চাইলে আগে যেমন দেখালাম আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করে এরকমভাবে করতে পারেন। রেক্ট্যাঙ্গেল টুল এইভাবে ড্র্যাগ করে, এভাবে ড্র্যাগ করে ধরে আমরা যদি কিবোর্ডের আপ অ্যারো প্রেস করি, তাহলে দেখেন এই যে স্লাইডটা বৃদ্ধি পাচ্ছে, এই যে দেখেন স্লাইডটা বৃদ্ধি পাচ্ছে। আর যদি ডাউন অ্যারো প্রেস করি, দেখেন এটা স্লাইডটা কমে যাচ্ছে, কমতে কমতে ত্রিভুজ হয়ে গেলে এটা আর কমবে না, কারণ ত্রিভুজের নিচে কমলে তো একটা লাইন হবে, লাইন হবে, আর এটা যেহেতু একটা শেপ সেহেতু লাইনে তো এটা আসবে না, সেহেতু এটা একটা ত্রিভুজ পর্যন্ত থাকবে। আর যদি আমি আপ অ্যারো দিই, দেখেন আস্তে আস্তে এটা, আমি যতগুলো আপ অ্যারো প্রেস করব ততগুলো স্লাইড এটাতে বৃদ্ধি পাবে, এই যে দেখেন। তো আমি মনে করেন এই ছেড়ে দিলাম, দেখেন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা পলিগন শেপ ক্রিয়েট করে নিতে পারি। তো স্টার শেপ আছে এখানে, দেখেন স্টার টুল, স্টার টুলের কী কাজ, এই যে দেখেন স্টার টুল নিয়ে এভাবে ক্রিয়েট করলে একটা স্টার ক্রিয়েট হয়, দেখেন একটা স্টার ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এভাবে একটা স্টার ক্রিয়েট করতে পারি, অথবা এখান থেকে স্টার টুল নিয়ে এই ক্রিয়েট করলাম, আমি যদি কিবোর্ডের আপ অ্যারো দেই, দেখেন স্টারের যে কর্নারগুলা মাথাগুলা বৃদ্ধি পাচ্ছে, এই যে দেখেন যতগুলা দেবো ততগুলা বৃদ্ধি পাবে, দেখেন এই একটা ডিজাইন হয়ে গেছে, এই যে একটা ডিজাইন হয়ে গেছে। আবার যদি আমি ঠিক এইভাবে ধরে ডাউন অ্যারো দেই, তাহলে দেখেন মাথাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কমতে কমতে এটাও ঠিক আগের মতো ত্রিভুজ পর্যন্ত চলে আসবে, ত্রিভুজ পর্যন্ত চলে আসবে। তো আমাদের লাগবে হচ্ছে 5টা একটা স্টার হতে, এই যে একটা স্টার হয়ে গেছে। তো স্টার টুলে নিয়ে স্টার ক্রিয়েট করে নিতে পারি। আবার আমরা চাইলে এই স্টার টুল সিলেক্ট করে আর্টবোর্ডে যদি ক্লিক করি, তাহলে দেখেন অপশন আসছে এখানে, আমি এই যে পয়েন্ট কয়টা চাচ্ছি, এই পয়েন্টটা আমাদের এখানে যদি আমি দেখায় দিই, মনে করেন আমি 10টা চাচ্ছি, 10 দিলাম, ওকে করলাম, দেখেন এখানে 10টা চলে আসছে। আবার যদি আমি এখানে 5 দেই, তাহলে দেখেন 5টা চলে আসছে, ওকে। তো এভাবে আমরা আমাদের পয়েন্টগুলো নির্ধারিত করে দিতে পারি, আমরা কয়টা মাথা চাচ্ছি। এরপরে আরও একটা কাজ করা যায়, সেটা হলো দেখেন আমি একটা এক্সট্রা শেপ নিলাম, এই শেপের পয়েন্ট কিন্তু দুইটা, একটা আছে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকের পয়েন্টগুলো, এই পয়েন্ট, এই যে দেখেন এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এটা হলো ভিতরের দিকের পয়েন্ট। আর এই যে কিছু পয়েন্ট আছে, এই যে বাহিরের দিকে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এগুলো সব বাহিরের দিকের পয়েন্ট, আর এই পয়েন্ট ভিতরের দিকের পয়েন্ট। তো আমরা তো এখন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা দূরত্ব আছে, এই দূরত্বটা মনে করেন এরকম আছে তাহলে দূরত্বটা কম, মনে করেন এরকম আছে তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা বেশি। তো এটাকে আমরা কম বেশি করে নিতে পারি কিভাবে, দেখেন এই স্টার সিলেক্ট করলাম, স্টার সিলেক্ট করে আমি যদি এটাকে এখানে এসে ক্লিক করি, এই যে দেখেন রেডিয়াস 1 আর রেডিয়াস 2, বাহিরের দিকের পয়েন্ট হলো রেডিয়াস 1 আর ভিতরের দিকের যে পয়েন্টগুলো আছে ওইগুলোকে বলা হয় রেডিয়াস 2। তো এটাকে যদি আমি মনে করেন 100 দিলাম আর এটাকে দিলাম হলো
50, এই 50, ওকে। দেখেন 100 দিলাম আর হলে 50 দিলাম, দেখেন এটা এরকম ভাবে ক্রিয়েট হলো। আচ্ছা এটা এখানে থাক, আবার স্টার টুল সিলেক্ট করলাম, এখানে আমি দিলাম হলো 100 আর এখানে দেব হলো 80, 80 দিলাম, ওকে। দেখেন আমাদের 60, প্রায় 60 হয়ে গেছে এই ডিজাইনটা। আর এটা 50-এর কারণে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব ভিতরের দিকে চলে আসছে, তাই এটা বোঝা যাচ্ছে। আমি যদি 70 দেই, দেখেন এখানে দিলাম হলো 70, ওকে। দেখেন এই দূরত্ব আর এই দূরত্ব অনেকটা কাছাকাছি চলে আসছে, অনেকটা কাছাকাছি চলে আসছে। আর এইটা আমাদের ব্যবধান ছিল 100/50, তাই এটা অনেকটা দূরত্ব দেখা যাচ্ছে। তো এরকমভাবে আমরা কতটুকু দূরত্বে চাচ্ছি এরকমভাবে আমরা নির্ধারণ করে নিতে পারি। তো আমরা অনেক সময় দেখেন আমি স্টার টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, আমি এখানে পয়েন্ট দিলাম হলো 12টা, এই 12 আর 100/70, ওকে, অনেক বেশি হয়ে গেছে। তো আমি 100 রাখি আর এখানে দেই হলো 90, এই 90, ওকে। দেখেন অনেক সময় আমাদের এই যে এরকম একটা শেপ ক্রিয়েট হলো। এখন আমি যদি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, এই যে চোখগুলো শো করতেছে, বা যাদের CS6 তারা এই কর্নার থেকে করে নেবেন, এই টান দিলাম, এই যে দেখেন অনেক সময় এরকম আমরা কিছু লোগো দেখতে পাই যে যার চারপাশে এরকম রাউন্ড রাউন্ড থাকে, এগুলো কীভাবে করা হয়। তো এগুলাই স্টার টুলের মাধ্যমে খুব সহজেই করা যায়। আশা করি স্টার টুল সম্পর্কে আর কারো কোনো সমস্যা নেই। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার পেজের ইনবক্সে মেসেজ দিবেন, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন। আল্লাহ হাফেজ।